মিঠুস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে পুঁই শাকের ছ্যাঁচড়া বা চচ্চড়ি। এটা খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর একদম সহজ পদ্ধতিতে আমি এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এখানে আমি আমার ছাদ বাগান থেকে চারটে পুঁই শাকের ডগা কেটে এনে পাতাসহ লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর সাথে লম্বা করে সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। ঘরে যা যা সবজি ছিল সবই দিয়েছি। যত রকম সবজি দিয়ে দেবেন তত কিন্তু ছ্যাঁচড়াটা খেতে ভালো হবে। সাথে কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি, টমেটো আর কাঁচা লঙ্কা টুকরো করে নিয়েছি। এক চামচ নুন আর হলুদের গুঁড়ো দিয়ে মাছের মাথাগুলো ভালো করে মাখিয়ে 10 মিনিট মতো রেখে দিচ্ছি। তো অনুষ্ঠান বাড়ির গন্ধ আর স্বাদ দুটোই পাওয়ার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করছি। মৌরি, জিরে, সর্ষে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা শুকনো খোলায় ভেজে নিচ্ছি। যখন এগুলো পটপট করে ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা করে গুঁড়ো করে রেখে দিতে হবে। কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষের তেলে। চেষ্টা করবেন রান্নাটা সর্ষের তেলেই করার। এবার মাছের মাথাগুলো সব দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। অবশ্যই কিন্তু মাছের মাথাগুলো কড়া করে ভেজে নিতে হবে, কারণ কড়া করে যদি না ভাজা হয় তাহলে ছ্যাঁচড়াটায় একটা আষ্টে গন্ধ বেরোতে পারে। মাছের মাথা ভাজা তেলের মধ্যেই আমি সবজিগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা গাজর। গাজরগুলো নাড়াচাড়া করে দিয়ে দেব মূলো। মূলো আর গাজরগুলো ভাজা ভাজা করে নেব। সামান্য পরিমাণের মধ্যে নুনও দিয়ে দেব। সবজিগুলো কি হয়, একটু যদি ভাজা করে নেওয়া হয় তাহলে এই ছ্যাঁচড়ার টেস্টটা খুবই ভালো হয়। এবারে দিয়ে দেব এর মধ্যে পটল। পটলগুলো এদিক ওদিক নাড়াচাড়া করে লাল করে ভেজে তুলে নেব। আর অনুষ্ঠান বাড়ির এই ছ্যাঁচড়াটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। অনুষ্ঠান বাড়িতে দুপুরবেলা দেখবেন এই সাধারণত ডাল তার সাথে এই ছ্যাঁচড়াটা তৈরি করা হয়। আমরা সবাই ভীষণ পছন্দ করি, কিন্তু এটা কিভাবে রান্না করি অনেকেই তো আমরা জানি না, তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো একে একে সমস্ত সবজিগুলোই আমি ভেজে তুলে নেব। অনেকে কী করে ফোড়ন দিয়ে একবারেই সবজিগুলো দিয়ে দেয়, কিন্তু একবারেই যদি ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু অতটা টেস্ট হয় না। আলু, কুমড়ো, তারপরে আর যা যা সবজি ছিল সমস্ত কিছু দিয়ে ভেজে তুলে নেব। সবজিগুলো ভাজার সময় কিন্তু সামান্য পরিমাণ হলুদ দিলাম। নুন আমি এখনই ব্যবহার করছি না, প্রথমেই ভাজার সময় একটু নুন দিয়েছিলাম, আর দেব না। তো অল্প অল্পই লাল লাল করে ভেজে তুলে নিয়ে এবার তেলের মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। কিছুটা 5 ফোড়নও দিয়ে দেব। ফোড়নটা ভাজা হলে মানে একটু সুন্দর গন্ধ বেরিয়ে যাওয়ার পর টমেটো আর যে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো ভাজা ভাজা করে নেব। আর কাঁচা লঙ্কা 5 ফোড়নের একটা খুব সুন্দর গন্ধ কিন্তু বেরিয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দেব 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ আদা বাটা। সমস্ত মশলাগুলো নাড়াচাড়া করে এখন কিন্তু কষিয়ে নেওয়ার পালা। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দেব 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো আর 1 টেবিল চামচ নুন। নুন হলুদটা মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না বেরোবে। এবার কেটে রাখা পুঁই শাকগুলো দিয়ে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। পুঁই শাকগুলো কষাতে কষাতে দেখতে পাবেন যে মজে গিয়ে একদম কমে এসছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে ভেজে রাখা সবজিগুলো। সবজিগুলো পুঁই শাকের সাথে মিশিয়ে নিয়ে 1 টেবিল চামচ দিয়ে দেব ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো আর 1/2 টেবিল চামচ দেব লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা কিন্তু একদম আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন, যে যেমন ঝাল পছন্দ করবেন ততটাই দেবেন। এবার গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট 5 লো ফ্লেমে রান্না করার পর ঢাকাটা খুলে নেওয়ার পর দেখতে পাবেন সবজিটা অনেকটাই সেদ্ধই হয়ে এসেছে। এবার দিয়ে দেব চিনি। চিনিটা স্বাদের ব্যালেন্সের জন্য দিচ্ছি। এই মানে তরকারির মধ্যে যদি চিনি দেওয়া হয় স্বাদটা কিন্তু ভালো হয়। এবার ভেজে রাখা মাথাগুলো দিয়ে দেব। মাথাগুলো সবজির সাথে নাড়াচাড়া করে দিয়ে দেব কিছুটা পরিমাণ জল, যাতে সবজিগুলো আর মাছের মাথাটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। হাই ফ্লেমে এখন ফুটতে দেব। ফুটে উঠলে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে, যাতে সবজি মাছের মাথা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো দিয়ে দিচ্ছি একটু চালের গুঁড়ো গুলে। এটা দিয়ে দিলে কি হবে, এই ছ্যাঁচড়াটা দেখতে মাখো মাখো হবে, বেশ অনুষ্ঠান বাড়িতে দেখবেন ছ্যাঁচড়াটা মাখো মাখোই হয়। নাড়াচাড়া করে যেই ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা মিশিয়ে দেবো। এটা দিলেই কিন্তু স্বাদটা একদম পাল্টে যাবে। গ্যাসের ফ্লেমটা লো করে কিন্তু সামান্য পরিমাণ যে জল আছে সেটাও শুকিয়ে নিতে হবে। যত বেশি সময় ধরে লো ফ্লেমে এটাকে রান্না করে নেওয়া হবে তত এটার টেস্ট হবে। দেখতে পাচ্ছেন সমস্ত জল শুকিয়ে কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে আর চারপাশ দিয়ে একটা তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আসলে আমাদের রান্নাটা কমপ্লিট, রেডি হয়ে গেছে আমাদের অনুষ্ঠান বাড়ির মতো ছ্যাঁচড়া বা চচ্চড়ি। এটা আপনারা বাড়িতে এইভাবেই বানিয়ে দেখুন, কথা দিচ্ছি একদম অনুষ্ঠান বাড়ির স্বাদ কিন্তু আপনারা বাড়িতেই পেয়ে যাবেন। তা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।